ফেসবুকের প্রতিষ্ঠাতা কে? এই প্রশ্নটা যদি জিজ্ঞাসা করা হয় তাহলে বেশিরভাগ মানুষই বলবেন মার্ক জুকারবার্গ। কারণ এতদিন ধরে ফেসবুকে থাকার পর জুকু ভাইয়ের সাথে প্রায় সবারই পরিচয় হয়ে গেছে। ফেসবুকে অনেক নতুন নতুন বন্ধু পাওয়ার জন্য কেউ কেউ জুকু ভাইকে ধন্যবাদ জানান, আবার নিয়মিত ব্লগ খাওয়ার জন্য কেউ কেউ জুকু ভাইয়ের উপর রেগেই থাকেন। কিন্তু ফেসবুকের প্রতিষ্ঠাতা হিসেবে যদি শুধুমাত্র মার্ক জুকারবার্গেরই নাম বলা হয় তাহলে সেটা কিন্তু খুবই ভুল হবে। কারণ মার্ক জুকারবার্গের সাথে এডুয়ার্ডো সেভেরিন, অ্যান্ড্রু ম্যাককালাম, ক্রিস হিউজ এবং ডাস্টিন মস্কোভিচও এই ফেসবুক প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু ফেসবুকের জন্মলগ্ন থেকেই সিইও হিসেবে মার্ক জুকারবার্গই রয়ে গেছে। মার্ক জুকারবার্গ যখন স্কুলে পড়তেন তখন তিনি একবার কি করেছিলেন জানেন? তিনি তার বাবার কম্পিউটারে একটা নিজস্ব নেটওয়ার্ক বানিয়ে নিয়েছিলেন এবং সেই নেটওয়ার্কের দ্বারা তিনি তার বাবার কম্পিউটারের সাথে অন্য যে কোনো কম্পিউটারকে কানেক্ট করতে পারতেন। এরপরে তিনি যখন কলেজে উঠলেন তখন তিনি এবং তার কিছু বন্ধু মিলে একটা নতুন ওয়েবসাইট খুলে ফেললেন এবং সেই ওয়েবসাইটের নাম দিলেন ফেস ম্যাশ। ওই যে তখন বললাম যে ফেসবুকের প্রতিষ্ঠাতা শুধুমাত্র জুকারবার্গ নন, তার সাথে আরও চারজন বন্ধু, এই চারজন বন্ধু মিলে এই ফেস ম্যাশ ওয়েবসাইটটা খুলেছি। এই ফেস ম্যাশ ওয়েবসাইটে দুজনের ফটো পাশাপাশি রেখে কম্পেয়ার করা যেত। কি কম্পেয়ার করা যেত? দুজনের মধ্যে কে বেশি আকর্ষণীয় সেইটাই কম্পেয়ার করা হতো। তার মানে বুঝতেই পারছেন যে তখনকার দিনে কে বেশি আকর্ষণীয় এই বিষয়ে বেশ চর্চা চলতো। কিরে তুই না আমি, কে বেশি হট? আরে আমি রে, ফেস ম্যাশ অ্যাপে ট্রাই করে দেখেছি। এই ফেস ম্যাশ ওয়েবসাইটটা তো বানানো হলো, কিন্তু এবারে দুজনের ফটো কম্পেয়ার করার জন্য তো ফটো লাগবে, ফটোটা কোথায় পাবো? বর্তমান সময় যদি কারোর ফটো দরকার হয় তাহলে তো আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম যেখান থেকে হোক একটা ফটো ডাউনলোড করে নিই, কিন্তু সেই সময় তো সেই সুবিধাটা ছিল না। তাহলে তখন জুকারবার্গ এবং তার বন্ধুরা মিলে কি করলেন জানেন? তখন তারা হাওয়ার্ড ইউনিভার্সিটিতে পড়তেন, তখন 2004 সাল, তারা করলেন কি, হাওয়ার্ড ইউনিভার্সিটির সিকিউরিটি সিস্টেম হ্যাক করলেন এবং হ্যাক করে সমস্ত স্টুডেন্টদের ডিটেলস, ফটো সব কিছু নামে নিলেন। ব্যাস শুরু হয়ে গেল কম্পেয়ার করা। মাত্র 4 ঘন্টার মধ্যে 22,000+ ভিউজ হলো ওই ওয়েবসাইটে। তাহলে বুঝতে পারছেন যে সবাই কতটা আগ্রহী ছিল নিজের ফটোর সাথে অন্যের ফটো কম্পেয়ার করার। কিন্তু হাওয়ার্ড ইউনিভার্সিটির সিকিউরিটি সিস্টেম হ্যাক করার জন্য মাত্র 4 ঘন্টার মধ্যেই তাকে পুরোপুরি ওয়েবসাইটটা বন্ধ করে দিতে হলো। বর্তমানে কিছু কিছু কলেজে একটা ক্লাস বাঙ্ক করার জন্য অনেকের গার্জেন কল হয়ে থাকে। তখনকার দিনে এত বড় একটা ইউনিভার্সিটি সিকিউরিটি সিস্টেম হ্যাক করার জন্য মার্ক জুকারবার্গকে কি শাস্তি দেওয়া হয়েছিল সেটা আমরা জানি না, কিন্তু যাই শাস্তি দেওয়া হয়ে থাক না কেন তিনি দমে যাননি। তিনি ভিতরে ভিতরে এই ওয়েবসাইটটা মডিফাই করার কাজ চালিয়ে গেছিলেন। কয়েক মাস পর জুকারবার্গ এবং তার বন্ধুরা এই ওয়েবসাইটটার ইউআরএল বদলে একটা নতুন ওয়েবসাইট নিয়ে আসেন এবং তার নাম দেন দা ফেসবুক। এই দা ফেসবুক ওয়েবসাইটটা স্টুডেন্টদের জন্যই বানানো হয়েছিল। এখানে স্টুডেন্টরা তাদের ফটো এবং ডিটেলস দিয়ে নিজেদের অ্যাকাউন্ট খুলে ফেলতেন, সুতরাং প্রাইভেসি ব্রিচেরও কোনো সমস্যা থাকতো না। মাত্র 24 ঘন্টার মধ্যেই প্রায় 1200 জন স্টুডেন্ট এই দা ফেসবুক ওয়েবসাইটে রেজিস্টার করেন এবং মাত্র 1 মাসের মধ্যে গোটা হার্ভার্ড ইউনিভার্সিটির প্রায় অর্ধেক স্টুডেন্ট এই দা ফেসবুক ওয়েবসাইটে সাইন আপ করে ফেলেছিলেন। তারা তখন ঠিক করলেন শুধুমাত্র হার্ভার্ড ইউনিভার্সিটি নয়, ইউএস এবং ইউকের প্রায় সমস্ত ইউনিভার্সিটির মধ্যেই এই সার্ভারটা ছড়িয়ে দেওয়ার। এভাবেই ধীরে ধীরে সমস্ত ইউনিভার্সিটির মধ্যে ছড়িয়ে পড়লো দা ফেসবুক ওয়েবসাইট এবং এর 1 বছর পর অর্থাৎ 2005 সালের অগস্ট মাসে সারা বিশ্বের সমস্ত মানুষদের কাছে পৌঁছে গেল এই ফেসবুক এবং এর নাম বদলে রাখা হলো দা ফেসবুক থেকে ফেসবুক। তাহলে বুঝলেন তো একটা ফেস কম্পেয়ারিং অ্যাপ কিভাবে বিশ্বের বৃহত্তম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পরিণত হলো। শুরুর দিকে ফেসবুকের জনপ্রিয়তা দেখে অনেক বড় বড় কোম্পানি এই ফেসবুককে কিনে নিতে চেয়েছিল এবং তার মধ্যে এমটিভিও ছিল। কিন্তু মার্ক জুকারবার্গ জানতেন যে এই ফেসবুক একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, তিনি কখনোই ফেসবুককে বিক্রি করেননি এবং এখন আমরা দেখতেই পাচ্ছি ফেসবুকের বর্তমানে মান্থলি অ্যাক্টিভ ইউজার হলো 2.85 বিলিয়ন। হাওয়ার্ড ইউনিভার্সিটির স্টুডেন্টদের মধ্যে যে দা ফেসবুক ওয়েবসাইটটা সীমাবদ্ধ ছিল সেটা বর্তমানে কোন জায়গায় চলে গেছে। তো কেমন লাগলো ফেসবুকের এই অজানা ইতিহাস? এই ধরনের আরও কিছু অজানা ইতিহাস এবং ট্রিক সম্পর্কে আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানান, আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো ফেসবুকের মতোই এই ধরনের আরও অনেক অ্যাপ বা ওয়েবসাইট বা সফটওয়্যার রয়েছে যেগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং। শুনতে চান কি আপনারা সেগুলো? অবশ্যই শুনতে পাবেন। দেখতে থাকুন বি প্লের এই শো যন্তর মন্তর। নমস্কার।